হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানি। আজ 1 জানুয়ারি, আমার সমস্ত সাবস্ক্রাইবার ভাই বোনেদের জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক, তোমরা প্রত্যেকে তোমাদের লক্ষ্যে এগিয়ে যাও এই কামনা করি। প্রতিদিনের মতোই তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস নিয়ে এসেছি, আর প্রত্যেক দিনের মতোই 15টা প্রশ্ন আছে, আর সঙ্গে আছে এক্সট্রা ডেটা, স্ট্যাটিক, জিকে, ব্যাকগ্রাউন্ড। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আগের ক্লাস যারা মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা ডেফিনেটলি আগের ক্লাস পেয়ে যাবে। ওকে, তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা প্রশ্ন আমরা দেখে নিই। ক্লাসের শুরুতেই দেখে নেব 31 ডিসেম্বর তোমাদের হোমওয়ার্কের জন্য যে 3টে প্রশ্ন দিয়েছিলাম সেই 3টে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, সম্প্রতি সঞ্জয় কুমার মিশ্র কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে উত্তরাখণ্ড হাইকোর্ট। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় কুমার মিশ্র। তো এই প্রসঙ্গে তোমাদের বলে দেব যে হাইকোর্টের বিচারপতি সংক্রান্ত একটা ক্লাস আমি প্রোভাইড করে দিয়েছি, সেই ক্লাসটা তোমরা দেখতে ভুলো না। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাজ্যপাল গুরমিত সিং, আর রাজধানী, শীতকালীন রাজধানী দেরাদুন, গ্রীষ্মকালীন রাজধানী গারসেন। 2 নম্বর প্রশ্ন, আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ভারতের কোন ক্রিকেটার শীর্ষে রয়েছেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন 360 পয়েন্ট নিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে এবং রবীন্দ্র জাদেজা 346 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন 2021-এর সর্বশেষ আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের অধিকারী। 3 নম্বর প্রশ্ন, ভারতকে পরাজিত করে সাফ আন্ডার-19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ জিতল কোন দেশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা, মুদ্রার নাম টাকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই 3টে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো। সঠিক উত্তরদাতাদের নাম বলবো। ফার্স্ট কমেন্ট করেছে নিতাই হাজরা, সেকেন্ড কমেন্ট করেছে সুপ্রিয় চ্যাটার্জি, তারপরের নাম নিমাই মোদক, দিভিয়া রয়, মনদীপ সিনহা, রাহুল মজুমদার, বিশ্বরূপ বিশ্বাস, সাধন বিশ্বাস, শুভেন হিন্দুস্তানি, বেদান্ত ভাদুরী, বোবান রয়, সুদেশনা চক্রবর্তী। প্রত্যেকে সঠিক উত্তর করেছো। আজকের ক্লাসে হোমওয়ার্কের 3টে প্রশ্ন আমরা শেষে গিয়ে দেখব, তার আগে দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ওকে, চলো শুরু করি। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, সম্প্রতি অতুল কুমার গোয়েল কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অপশন সি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন অতুল কুমার গোয়েল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টার দিল্লি, প্রতিষ্ঠা সাল 1894 সালের 19শে মে। 2 নম্বর প্রশ্নে যাব। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের ডিরেক্টর জেনারেল এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, প্রবীণ কুমার। অপশন বি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, প্রতিষ্ঠা সাল 2012। পরবর্তী 3 নম্বর প্রশ্নে যাব। অটল র্যাঙ্কিং 2021-এ প্রথম স্থানে আছে কোন প্রতিষ্ঠান? এই প্রশ্নের উত্তর, প্রথম স্থানে আছেন অপশন ডি, আইআইটি ম্যাড্রাস। প্রথম স্থানে আইআইটি ম্যাড্রাস, দ্বিতীয় স্থানে আইআইটি বোম্বে এবং তৃতীয় স্থানে আইআইটি দিল্লি। 4 নম্বর প্রশ্ন, শ্যামা প্রসাদ মুখার্জির আরবান মিশন এর বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করলো কোন রাজ্য? তো প্রথম স্থান অর্জন করেছে অপশন সি, তেলেঙ্গানা। অপশন সি, তেলেঙ্গানা। তো দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে আছে গুজরাট। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, রাজ্যপাল তামিলিসাই সুন্দরাজন, রাজধানী হায়দ্রাবাদ, স্থাপিত হয়েছে 2 জুন 2014। তেলেঙ্গানার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার রিভিশন করে নাও। ভারতে প্রথম স্মার্টফোনের মাধ্যমে ভোট দেওয়ার জন্য অ্যাপ লঞ্চ করেছে তেলেঙ্গানা। সম্প্রতি বথুকম্মা উৎসব পালিত হয়েছে তেলেঙ্গানায়। তেলেঙ্গানার নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন থ্যানেরু হরিশ রাও। তেলেঙ্গানার পোচামপলি গ্রামটিকে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন দ্বারা শ্রেষ্ঠ পর্যটন গ্রামগুলির মধ্যে একটি হিসেবে নির্বাচিত করা হয়েছে। মহিলাদের জন্য জব মেলার আয়োজন করেছে হায়দ্রাবাদ পুলিশ। ভারতের প্রথম ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন অ্যান্ড মেডিটেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে তেলেঙ্গানায়। এই হচ্ছে তেলেঙ্গানা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তী প্রশ্নে, 5 নম্বর প্রশ্নে যাব।
পাঁচ নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের বলবো যে সমগ্র ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ তৈরি হয়ে গেছে। পিডিএফটা নভেম্বর মাসের মতোই দুটো পার্টে করেছি, একটা পার্টে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলোকে রেখেছি আর আরেকটা পার্টে প্রত্যেকটা রাজ্যের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়েছি। এই দুটো পার্টে রয়েছে, তো তোমাদের পিডিএফটার এক ঝলক আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ। তোমাদের সারা মাসে যতগুলো প্রশ্ন আমি প্রোভাইড করে থাকি তার সবটাই এখানে আছে। তো পিডিএফটা দুটো পার্টে হয়েছে, এই পার্টে শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরগুলোকে রেখেছি আর একটা পার্টে রেখেছি সমস্ত রাজ্যের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তাতে করে তোমাদের পেজ সংখ্যা অনেক কমে গেছে, এটাই সুবিধা হয়েছে। তো পিডিএফটা কীভাবে নিতে হবে সেটা ডিসক্রিপশন বক্সে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনটা তোমরা ফলো করো। ওকে, চলো দেখে নেব পাঁচ নম্বর প্রশ্ন। পাঁচ নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথম ডুয়েল মোড ভেহিকেল তৈরি করলো কোন দেশ? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, জাপান। বিশ্বে প্রথম জাপান ডুয়েল মোড ভেহিকেল তৈরি করলো। তো এই যানটি রোড এবং ট্র্যাক উভয় জায়গাতেই চলতে পারবে। জাপানের রাজধানী টোকিও, মুদ্রার নাম জাপানিজ ইয়েন, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ছয় নম্বর প্রশ্ন, পঞ্চম ভারতীয় পেসার হিসেবে 200টি টেস্ট উইকেট নিলেন কে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, মোহাম্মদ সামি। অপশন এ, এই তালিকায় বাকিরা হলেন কপিল দেব, জাভাগাল শ্রীনাথ, জাহির খান, ঈশান্ত শর্মা। যাব পরবর্তী প্রশ্নে, সাত নম্বর। আগামী দু বছরের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর অপশন বি, মনোজ মালব্য। অপশন বি, ইনি। পরের প্রশ্নে যাব, আট নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশের মৌতে কোয়ান্টাম ল্যাবরেটরি উদ্বোধন করলো কোন প্রতিরক্ষা বাহিনী? তো এই কোয়ান্টাম ল্যাবরেটরি উদ্বোধন করেছে অপশন এ, ইন্ডিয়ান আর্মি। অপশন এ। পরবর্তী নয় নম্বর প্রশ্ন, সম্প্রতি নো অবজেকশন সার্টিফিকেট NOC ছাড়া কোনো বিদেশিকে বিবাহের ওপর নিষেধাজ্ঞা জারি করলো কোন দেশ? তো এই নিষেধাজ্ঞা জারি করেছে অপশন সি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে দুটো, একটা লেজিসলেটিভ রাজধানী, সেটা হচ্ছে শ্রী জয়াবর্ধনে পুরকাট্টে, আর এক্সিকিউটিভ এবং জুডিশিয়াল ক্যাপিটাল হচ্ছে কলম্বো। শ্রীলঙ্কার মুদ্রা হচ্ছে শ্রীলঙ্কান রুপি। দশ নম্বর প্রশ্নে যাব, নিম্নলিখিত কে মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস 2021 জিতেছে? কে জিতেছে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, অনিল প্রকাশ যোশী। অপশন ডি, ইনি। এগারো নম্বর প্রশ্ন, বৃহত্তম রাজ্য বিভাগে কোন রাজ্যটি নীতি আয়োগ হেলথ ইন্ডেক্স 2021 শীর্ষে রয়েছে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, কেরালা। অপশন এ, কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। প্রচলিত নৃত্য হচ্ছে ওপান্না, কথাকলি, চাকিয়ার কুথু, ওট্টাম থুল্লাল, মোহিনীঅট্টম, চাতিট্টি নাথাকাম, কৈকট্টি, কাল্লি থেইয়াম, কোডিয়াপ্টাম, মুডিভেটু, তুল্লাল, তাপাত্রি কাল্লি, কৃষ্ণানাট্টাম। কেরালার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের একবার রিমাইন্ড করিয়ে দেবো। 2021 পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্সের প্রথম স্থানে কেরালা। সিনিয়র ওমেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ হোস্ট করতে চলেছে কেরালা। কেরালা রাজ্যে কালপতি রথ উৎসব পালিত হলো। সম্প্রতি স্ট্রিট প্রজেক্ট লঞ্চ করলো কেরালা রাজ্যের পর্যটন বিভাগ। প্রথম ভারতীয় হিসেবে মিস ট্রান্স গ্লোবাল 2021 শিরোপা জিতলেন কেরালার মডেল শ্রুতি সিতারা। যাব পরবর্তী প্রশ্নে, বারো নম্বর, ক্ষুদ্রতম রাজ্য বিভাগে কোন রাজ্যটি নীতি আয়োগ হেলথ ইন্ডেক্স 2021 শীর্ষে রয়েছে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, মিজোরাম। অপশন বি, মিজোরাম। অন্যদিকে ক্ষুদ্রতম রাজ্য বিভাগে নাগাল্যান্ড নীতি আয়োগ হেলথ ইন্ডেক্স 2021 সর্বনিম্নে রয়েছে। মিজোরাম সম্পর্কে জানব, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা, রাজ্যপাল কে হরিবাবু। সম্প্রতি রেণু শর্মা মিজোরাম রাজ্যের চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন, আর অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন JC রামথাঙ্গা। যাব পরবর্তী প্রশ্ন, ১৩ নম্বর, কোন দেশ ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টস টেবিল 2021-23 শীর্ষে রয়েছে? কোন দেশ শীর্ষে রয়েছে?
এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, অস্ট্রেলিয়া শীর্ষে রয়েছে। অপশন বি, প্রথম তিনটি দেশ অস্ট্রেলিয়া পয়েন্ট 36, তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা পয়েন্টস 24, আর পাকিস্তান রয়েছে 36 পয়েন্টে। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, প্রাইম মিনিস্টার স্কট মরিসন। 14 নম্বর প্রশ্নে যাব। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টস টেবিল 2021-23 ভারতের অবস্থান কত? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, ভারতের অবস্থান হচ্ছে চতুর্থ, অপশন সি। আইসিসির পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ফরমেশন 15 জুন 1999, হেডকোয়ার্টার দুবাই ইউনাইটেড আরব এমিরেটস, চেয়ারম্যান গ্রেগ বার্কলে, ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা, সিইও বর্তমানে রয়েছেন জি অফ অ্যালার্ডিস। যাব শেষ প্রশ্নে, 15 নম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে একটি রাস্তা নরেন্দ্র মোদী মার্গ সম্প্রতি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? তো এই রাস্তাটা উদ্বোধন করা হয়েছে সিকিমে, অপশন বি সিকিম। সোমগো হ্রদ এবং নাথুলা বর্ডার পাসের সাথে গ্যাংটকে সংযোগকারী একটি রাস্তার নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদী মার্গ নামে সিকিমের গভর্নর গঙ্গা প্রসাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন। আগে একে জওহরলাল নেহরু রোড বলা হতো। সিকিমের রাজধানী গ্যাংটক মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, রাজ্যপাল গঙ্গা প্রসাদ, সিকিম রাজ্যের প্রতিষ্ঠা দিবস 16ই মে। মাসিক মাইক্রো ছাত্রবৃত্তি যোজনা চালু করেছে সিকিম। ভারতীয় সেনা সিকিম রাজ্যে প্রথম গ্রিন সোলার এনার্জি প্ল্যান্ট শুরু করেছে। ক্যাটলে মাছকে রাজ্য মাছ হিসেবে ঘোষণা করেছে সিকিম। সিকিম রাজ্য সরকার প্যাকেজড মিনারেল ওয়াটার নিষিদ্ধ করেছে। মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেটে তকমা পেয়েছে সিকিম। এই হচ্ছে সিকিম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। এই 15টা প্রশ্ন ছিল তোমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব কোশ্চেন অব দ্য ডে। কোশ্চেন অব দ্য ডেতে প্রতিদিনের মতো 3টে প্রশ্ন রেখেছি তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা এই 3টে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে জানাবে। প্রথম প্রশ্ন, সিনিয়র ভারতীয় ডিপ্লোম্যাট প্রদীপ কুমার রাওয়াত কোন দেশে পরবর্তী ভারতীয় রাজদূত নিযুক্ত হয়েছেন? 2 নম্বর প্রশ্ন, নাসা সম্প্রতি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ লঞ্চ করেছে, টেলিস্কোপটির নাম কি? 3 নম্বর প্রশ্ন, গুড গভর্নেন্স ইন্ডেক্স 2021 শীর্ষস্থানে আছে কোন রাজ্য? উত্তর কমেন্ট সেকশনে জানাবে। এরপর আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 31শে ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, ইনমারসাট 6F1 নামে কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি জাপান। 2 নম্বর প্রশ্ন, কোথায় ব্রহ্মস মিসাইল ম্যানুফ্যাকচারিং ইউনিটের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং? অপশন ডি লখনৌ। 3 নম্বর, ভারতের নতুন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি বিক্রম মিশ্রি। 4 নম্বর, সম্প্রতি প্রয়াত ডেসমন্ড টুটু কোন দেশের নোবেল শান্তি পুরস্কার জয়ী? অপশন এ দক্ষিণ আফ্রিকা। 5 নম্বর, পেটা ইন্ডিয়াস 2021 পারসন অব দ্য ইয়ার হিসেবে নামাঙ্কিত হলেন কোন বলিউড অভিনেত্রী? অপশন ডি আলিয়া ভাট। 6 নম্বর, আসাম পুলিশের প্রথম মহিলা ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন অপশন সি ভাওলেট বড়ুয়া। 7 নম্বর, কাশ্মীর দ্য কোয়েস্ট ফর পিস ইন এ ট্রাবল ল্যান্ড শিরোনামে বই লিখলেন কে? তো এই বইটা লিখেছেন অপশন সি নির্মল চন্দার বীজ। 8 নম্বর, এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেডের সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন বি রাধিকা ঝা। 9 নম্বর, ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেডারেশন এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কে? অপশন সি মোহাম্মদ বিন সুলামেন, অপশন সি। 10 নম্বর, ফোর্থ প্যারা ব্যাডমিন্টন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে 2টি সোনার মেডেল জিতল কে? তো 2টি সোনার মেডেল জিতেছে অপশন এ নীতেশ কুমার। 11 নম্বর প্রশ্ন, কোন দেশ সম্প্রতি এনার্জিয়া রকেট অ্যান্ড স্পেস কর্পোরেশন দ্বারা নির্মিত হেভি ক্যারিয়ার রকেট অঙ্গরা A5 লঞ্চ করল? এটা লঞ্চ করেছে রাশিয়া, অপশন ডি। 12 নম্বর, কোন দেশ সম্প্রতি ভারত থেকে পোলট্রি আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল? অপশন ডি সংযুক্ত আরব আমিরাত।
13 নম্বর, কোন দেশ সম্প্রতি নারীর অধিকার ও স্বার্থ সুরক্ষা আইনে সংশোধন করেছে? এটা করেছে চীন দেশ, অপশন ডি। 14 নম্বর প্রশ্ন, রাজীব চন্দ্রশেখর সম্প্রতি কোন রাজ্যের বেত এবং বাঁশ কারিগরদের ডিজিটালভাবে উন্নত করার জন্য একটি পাইলট প্রজেক্ট চালু করেছেন? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, নাগাল্যান্ড। শেষ প্রশ্ন 15 নম্বর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি অ্যাক্সিস ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে পুনর্নিয়োগ করার অনুমোদন দিয়েছে? তো অপশন সি, রাজীব আনন্দ, অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে লাইক করতে ভুলো না, সম্ভব হলে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক। প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ক্লাসে, ভালো থেকো, বাই।